চ্যানেল এনওয়াইসি তে তোমাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব আসন্ন আরআরবি গ্রুপ ডি অর্থাৎ রেলের গ্রুপ ডি স্ট্র্যাটেজিক দিকের বিষয়ে, যে বিষয়টি তোমাদের অনেকেরই বোধগম্য নয়। তো শুরু করা যাক আমাদের ভিডিওটি। এখনো পর্যন্ত যদি কেউ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, আরআরবি গ্রুপ ডি স্ট্র্যাটেজিক জিকে সম্পর্কে অনেকেই জানে না স্ট্র্যাটেজিক জিকে কি জিনিস বা এতে কী কী থাকে, সিলেবাসটা কী। তো প্রথমে দেখো, আমাদের প্রথম পার্ট যেটি আছে সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক, অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত ন্যাশনাল পার্কগুলি রয়েছে সেই সমস্ত ন্যাশনাল পার্কগুলি সম্পর্কে তোমাদের পড়তে হবে। দ্বিতীয় রয়েছে ড্যাম এবং রিভার, অর্থাৎ বাঁধ এবং নদী, বিভিন্ন নদীতে যে সমস্ত বাঁধগুলি রয়েছে সেইগুলো। এরপরে দেখো ডান্সেস, অর্থাৎ বিভিন্ন ধরনের নাচ, বিভিন্ন স্টেটের নাচ। এরপরে দেখো ফেস্টিভ্যাল, অর্থাৎ উৎসব রয়েছে তোমাদের। তারপরে এয়ারপোর্ট, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন এয়ারপোর্ট, কোন এয়ারপোর্টের কী নাম, কোন এয়ারপোর্টটি বৃহত্তম, কোনটি ক্ষুদ্রতম, কোনটি ব্যস্ততম, কোনটি আন্তর্জাতিক, এই ধরনের বিষয়গুলি তোমরা পড়বে। এইবার রিভার অ্যান্ড সিটি, এইখানে তোমাদের কিন্তু পড়তে হবে কোন নদীর তীরবর্তী কোন শহর, এগুলি তোমাদের কিন্তু অবশ্যই জানা উচিত। সেটি তোমাদের যে রাজ্যে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি কোন নদীর তীরে অবস্থিত এবং ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত সেই সম্পর্কে পড়বে। এই পরবর্তীতে যেটি পড়বে সেটা হচ্ছে টেম্পল বা মন্দির, এইখানে বিভিন্ন মন্দির, বিভিন্ন যেগুলি আমাদের রয়েছে সেই মন্দিরগুলি সম্পর্কে পড়বে। এরপরে এইগুলি তোমরা পড়বে, বিশেষত মেনলি এই জায়গাটা থেকে বেশি প্রশ্ন আসে। এরপরে যে পার্টগুলি পার্টটি রয়েছে সেটি হচ্ছে দেখো কান্ট্রি, পিএম অ্যান্ড প্রেসিডেন্ট। দেখো এইখানটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে যে কান্ট্রি, পিএম অ্যান্ড প্রেসিডেন্ট কোনগুলি তোমরা পড়বে, কোন দেশগুলির পিএম এবং প্রেসিডেন্ট সম্পর্কে পড়বে। যেমন দেখো এখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা যুদ্ধ চলছে, যুদ্ধবিরতি, এইখানে রাশিয়ার প্রেসিডেন্ট, ইউক্রেনের প্রেসিডেন্ট সেখানকার মুদ্রার নাম, সেখানকার জাতীয় ফুলের নাম বা জাতীয়তা কী, এবং সেখানকার কারেন্সি, সেখানকার রাজধানী, এই সমস্তগুলো পড়বে তোমরা। এবং তারপরে পড়ছো তোমরা লেকস, বিভিন্ন প্রকার হ্রদ, ভারতবর্ষের বিভিন্ন প্রকার হ্রদগুলি এবং পৃথিবীর উচ্চতম এবং বৃহত্তম আর মিষ্টি জলের হ্রদ, সাদু জলের হ্রদ, এই ধরনের প্রশ্নগুলি। এবার দেখো চেয়ারম্যান অল সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের যে চেয়ারম্যানগুলি রয়েছে সেই চেয়ারম্যানগুলি সম্পর্কে পড়বে। ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ সিএম এবং গভর্নর, বিভিন্ন রাজ্যের গভর্নর সম্পর্কে পড়বে। বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডার যারা রয়েছেন বিভিন্ন দপ্তরে বা খেলার ধরনের সঙ্গে বা অন্যান্য কোম্পানির সঙ্গে বা রেলের বা এই ধরনের যে সমস্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছে সেটি পড়বে। প্লেয়ার্স অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ খেলাধুলা এবং খেলোয়াড় যারা রয়েছে সেই সমস্তগুলো পড়বে। এরপরে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে ডেট অ্যান্ড থিম, বিভিন্ন প্রকার দিনগুলি রয়েছে, যেমন ধরো প্রবাসী ভারতীয় দিবস আমাদের 9 জানুয়ারি, ঠিক আছে, 28 ফেব্রুয়ারি রয়েছে আমাদের জাতীয় বিজ্ঞান দিবস, এই সমস্ত দিনগুলিতে যে সমস্ত থিমগুলি রয়েছে এবং এই দিনগুলি সম্পর্কে তোমরা পড়বে। যোজনা স্টেট, অর্থাৎ বিভিন্ন রাজ্যে যে সমস্তগুলো যোজনা করা হয়েছে, অর্থাৎ যে সমস্ত প্রকল্পগুলো করা হয়েছে সেই প্রকল্পগুলো সম্পর্কে তোমরা পড়ছো। নেম চেঞ্জ সিটি, অর্থাৎ যে সমস্ত সিটিগুলোকে নাম পরিবর্তন করা হয়েছে। এবং এছাড়া তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে আরবিআই নিউজ, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার খবর, এর রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাঙ্ক রেপো রেট, এই সমস্তগুলি। এবং তোমাদের আরেকটা রয়েছে ডেটস অ্যান্ড থিম, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পগুলো হচ্ছে সেই সমস্ত প্রকল্পগুলো কবে কী হচ্ছে এগুলো। এবং এর সঙ্গে তোমাদের পড়তে হবে আসন্ন যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। তো দেখো তোমাদের স্ট্র্যাটেজিক জিকে সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না যে কী ধরনের প্রশ্ন আসতে পারে, কীগুলো আসতে পারে, সেইগুলো সম্পর্কে আমরা একটা সিলেবাস দিলাম। এইগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে অবশ্যই ভিডিও দিয়ে দেবো, কোনটি কীভাবে হবে এবং ন্যাশনাল পার্কগুলি সম্পর্কে আমরা জানিয়ে দেবো, দেখিয়ে দেবো যে কোনটা যে কী, সেগুলি তোমরা অবশ্যই অবশ্যই তোমরা আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই এটি শেয়ার করবে এবং আমাদের এগিয়ে চলার জন্যে তোমাদের একটি লাইকই আমাদের জন্য যথেষ্ট, তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে। ধন্যবাদ।